খাগড়াছড়ির পাহাড়ে সরু সড়ক ও অতিরিক্ত বাঘ পরিণত হয়েছে মরণ ফাঁদে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা নিরাপদ যাতায়াতে সড়ক প্রশস্ত ও বাঁক সরলীকরণের দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে রোড মাস্টার প্ল্যানের আওতায় সড়ক প্রশস্তকরণের প্রস্তাব দেয়া হয়েছে ঊর্ধ্বতন মহলে জহরুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ভৌগোলিক গঠনের কারণে খাগড়াছড়ির অধিকাংশ সড়ক আঁকা দশকে নির্মিত এসব সড়ক উঁচু নিচু ও শুরু হওয়ায় ট্রাক বাস ও পর্যটকবাহী যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হয় চালক ও যাত্রীদের যানবাহনের চাপ বাড়ায় বেড়েছে ভোগান্তিও যাতায়াতে সময় বেশি লাগার পাশাপাশি সড়ক ছোট হওয়ায় ভারী যানবাহন চলাচলের বিঘ্নতা সৃষ্টি হয় ঘটছে দুর্ঘটনাও সিঙ্গেল রাস্তা আমাদের মতো একটা বড় গাড়ি আসলে ওরকে দিতে আমাদের কষ্ট হয়ে যায় এমন সময় সার দিতে আমাদের দুর্ঘটনা হয়ে যায় রাস্তার দুই সাইড একটু দুই হাত চার করে বাড়াই দিলে অনেকটা ভালো হয় আমাদের আঞ্চলিক মহাসড়ক চব্বিশ ফুট প্রশস্ত হওয়ার কথা থাকলেও খাগড়াছড়ির আঞ্চলিক সড়কের প্রশস্ততা আঠারো ফুট ও জেলা মহাসড়কের প্রশস্ততা মাত্র বারো ফুট দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা আর দাবি পরিবহন নেতাদের যেহেতু টুরিস্ট এলাকায় টুরিস্ট এলাকার মধ্যে নিত্য নতুন গাড়ি সবসময় আসা যাওয়া করে দূর থেকে দূর দূরান্ত ড্রাইভারের রাস্তাটা শুরু হওয়ার কারণে হয়তো এখানে দেখা যাচ্ছে কি দুর্ঘটনার সম্মুখীন হয় সড়ক প্রশস্তকরণ ও বাক সরলীকরণের প্রকল্প নেয়ার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ আমরা কিন্তু বেশ কিছু ঝুঁকিপূর্ণ বাক আমরা সরলীকরণ করতে সক্ষম হয়েছি তা আমরা আশা করি আমাদের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং খাগড়াছড়ি বাসী যাতে তাদের যোগাযোগটা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় সে বিষয়ে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে খাগড়াছড়ির এই পাহাড়ি সড়কে ঝুঁকিপূর্ণ বাকের কারণে প্রতি মাসে গড়ে পনেরো থেকে বিশটি দুর্ঘটনা ঘটে ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি